পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে জঙ্গলমহল এলাকায় দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আপের কর্মসূচি অনুষ্ঠিত হল বাঁকুড়ার সিমলাপালে। রবিবার তালডাংরা বিধানসভার সিমলাপালের বাজার এলাকা সহ বিভিন্ন জনবহুল এলাকায় আম আদমি পার্টির সদস্যরা পোস্টারিং ও লিফলেট বিলি করলেন। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে আপ দলের সাথে যুক্ত হয়ে বাংলা দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরির ডাক দিলেন। উল্লেখ্য, বাঁকুড়া সদর এলাকা এবং জেলা জঙ্গলমহল ব্যতীত বিভিন্ন প্রান্তে আম আদমি পার্টি তাদের কর্মসূচি বাস্তবায়িত করেছে। এ বিষয়ে সিমলাপাল ব্লকের আপ দলের প্রচারে থাকা তুষার নায়েক জানান, সারা দেশ জুড়ে অরবিন্দ কেজরিওয়াল যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলন তারা সিমলাপালেও সংগঠিত করল। তিনি আরও জানান, দিল্লি ও পাঞ্জাবে যেভাবে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন চলছে, সেইরূপ স্বচ্ছ প্রশাসন এই রাজ্যে আনার তাগিদেই তাদের এই কর্মসূচি। আম আদমি পার্টির কর্মসূচি আমাদের সিমলাপালে শুরু করেছি। সারা দেশ জুড়ে কেজরিওয়ালজির যে দুর্নীতি বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমরা সিমলাপালেও এটা মানে সংগঠিত করতে চাইছি। তাই আমরা আম আদমি পার্টির প্রচার কর্মসূচি সফল করতে চাইছি। প্রচার কর্মসূচি আমরা আজকে রবিবারে যেখানে হাট হয় সিমলাপালে, এই হাটে মানুষকে হ্যান্ডবিল দিলাম, প্লাস এই যে সবজি মার্কেটে এখানেও আমরা প্রত্যেকে দিলাম, এবং দোকানে দোকানে আমরা হ্যান্ডবিল বিলি করছি। এছাড়া গ্রামের মোড়ে মোড়ে আমরাও বৈঠকী কর্মসূচি নিতে শুরু করেছি। আর আমাদের লক্ষ্য বিশেষত আগামী পঞ্চায়েতে আম আদমি পার্টির সংগঠন গড়ে তোলা, এবং এই দুর্নীতি বিরোধী লড়াই সারা দেশ জুড়ে যে কেজরিওয়াল যে ডাক দিয়েছেন, আমরা পশ্চিমবাংলাও সেটা সংগঠিত করতে চাইছি। আর অপরদিকে বাঁকুড়া জেলা তৃণমূলের প্রাক্তন সহসভাপতি রামানুজ সিং মহাপাত্র জানান, এটা আসাম বা ত্রিপুরা নয়, এখানে যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি করতে পারবে। তৃণমূল কোনো রাজনৈতিক দলে কর্মসূচি করতে বাধা দেবেন না। তিনি আরও জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রথম হয়ে গেছে, এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলি দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলের চেষ্টায় লড়াই চালিয়ে যাচ্ছে। সে তো যে কোনো রাজনৈতিক দলে এখানে এসে রাজনীতি করার সুযোগ পাবে। তৃণমূল কংগ্রেস তো কাউকে বাদ দিয়ে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস সরকার যতদিন আছে, মানে আমরা গত 11 বছর ধরে একটা জিনিস দেখেছি, সমস্ত রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি এখানে করতে পারে, কেউ বাধা দেয় না। ত্রিপুরার মতো বা আসামের মতো বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো তৃণমূল কংগ্রেসের আমলে কোনো রাজনৈতিক দলকে বাধা প্রদান করা হয় না, প্রত্যেকেই তার নিজস্ব কর্মসূচি করতে পারে, কোনো কাউকে বাধা দিইনি। আর দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা যদি বলো, তো এখন তো যে বর্তমান যে প্রশাসন চলছে, সেই প্রশাসনের মধ্যে দুর্নীতি কোথায়? মানুষ তো সে কথা বলছে না, কেউ সে মানুষকে তারা বলতেই পারে। তো ব্যাপার হচ্ছে কি যে সরকারি পরিষেবা পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা তৈরি করেছেন, এই ব্যবস্থা সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে কোথাও আছে বলে আমরা অন্তত শুনিনি। দেখুন, আমাদের বর্তমান যে সাংগঠনিক অবস্থা, তাতে ভারত মানে সমস্ত আমার সিমলাপাল ব্লকের সমস্ত মানুষ আমাদের দলের সমর্থনে চলে এসেছে এমন তো নয়। কিছু মানুষ তো বিরোধী আছে, তাদেরকে নিয়ে সংগঠিত করতেই পারে। দ্বিতীয় তৃতীয় হওয়ার লড়াই তো পঞ্চায়েত নির্বাচনেও, দ্বিতীয় তৃতীয় চতুর্থ হওয়ার লড়াই, সেটা নিয়ে তারা করুক না লড়াই। সিপিএম আছে, বিজেপি আছে, সঙ্গে আপ আসবে, কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, কে চতুর্থ হবে, সে নিয়ে লড়াই করুক, কোনো অসুবিধা নেই। আমাদের ব্লক থেকে বা জেলা থেকে প্রচুর পরিমাণে মানুষের সাড়া নিশ্চয়ই পাবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।